গিট্টু লাগারে লাগা সহজ দ্বারা এই গিট্টু সেই গিট্টু না হ্যাঁ একটা সংসার করতেছি হ্যাঁ তা তো করছি এই গিট্টু হচ্ছে সংসারের গিট্টু কি করছিস তুই আমি তোকে কথা দিচ্ছি সুলতানের সাথেই তোর বিয়ে জিরো থেকে হিরো এবার নতুন ছক নতুন খেলা ত্রিভুজ প্রেমের খেলা ঘর ভাঙা সংসার সাংসারিক গল্পের সিনেমা নিয়ে আবারও হাজির বড় পর্দায় ডিপ জল দাদু অন্যায় কামের সাথে আমি নাই না থাকলে সরে যাও আমার বিয়ে হয়েছে 7 বছর প্রাণের স্বামী এইরকম সাংসারিক গল্প দিয়ে ডিপজল দাদু তৈরি করেছিলেন সুপারস্টার শাকিব খানকে সেই থেকে সুপারস্টার শাকিব খানকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি আমার সাইরাস আমি জায়গা মতো কোঠেন করোনা ভাইরাস আর কোথা থেকে এলি গ্রাম থেকে ঢাকা শহর আইছি আজকে তোকে মেরে আবার গ্রামে পাঠাবো ওই ভাইরাসের বাচ্চা আমি তার ভ্যাকসিন সেই বৃক্ষ মনার হোসেন ডিপজল তার শেষ বয়সে সমানতালে জনপ্রিয় আজ অবধিও তিনি জনপ্রিয় বৃদ্ধ বয়সে কচি কচি নায়িকা নিয়ে সংসারের গিট্টু খুলতে ব্যস্ত ডিপজল দাদু ফলে বলে কৌশলে জুলির ঘর ভাঙা সংসার করুম আমি মিশন ঘর ভাঙা সংসার ডিপজল দাদু ঘর ভাঙা সংসার দিয়ে বোঝাতে চান সংসারের উত্থান পতনে কিভাবে নিজেকে টিকিয়ে রাখতে হয় কিভাবে গিট্টু খুলে মুক্ত জীবন গঠন করা যায় সো ঘর ভাঙা সংসার শহর ও গ্রামের মানুষের জন্য একটি শিক্ষণীয় সিনেমা ঢালিউডের পরিচিত মুখ শিরিন শিলা চলতি বছরের মে মাসে তিনি আলোচিত হয়েছিলেন এক ছিন্নমূল কিশোরের চুমুখে মন্তাজুর রহমান আকবর পরিচালিত ঘর ভাঙা সংসার সিনেমা ডিপজলের বিপরীতে দেখা যাবে এই ভাইরাল চুমুওয়ালা নায়িকাকে দুই নায়িকাকে নিয়ে ডিপজলের ঘর ভাঙা সংসার মনার হোসেন ডিপজল অভিনীত সিনেমা ঘর ভাঙা সংসার মন্তাজুর রহমান আকবর নির্মিত সিনেমাটিতে ডিপজলের বিপরীতে দেখা যাবে নায়িকা শিরিন শিলা ও আসল আখিকে সেই সঙ্গে সিনেমাটি সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দিতে নানা উদ্যোগ নিয়েছে আবহমান গ্রাম বাংলা ও শহরের মানুষের জীবনের কথাই উঠে আসবে ঘর ভাঙা সংসার গল্পে দৈনন্দিন জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেম আত্মত্যাগ সেটি তুলে ধরা হয়েছে এই সিনেমাটিতে সো সিনেমাটিকে আপনারা কিচ্ছাপালাও মনে করতে পারেন আবার সাংসারিক জীবনের পথ প্রদর্শকও ভাবতে পারেন বিষয়টা আপনাদের উপরেই ন্যস্ত বলে কৌশলে জুলির ঘর ভাঙা সংসার করুম আমি মিশন ঘর ভাঙা সংসার।